পেইন্টিংটা তোর কেমন লেগেছে? মানে তুই তো আই গেস পেইন্টিংটা দেখেছিস না? আমি খুব বুঝি না বেসিক্যালি, আমি একদমই পেইন্টিং এর ব্যাপারে নলেজ রাখি না। আমি খুবই খুবই বাজে, ইভেন আমি কাউ আঁকতে পারি না ঠিক করে, ফুলও ফুলও আঁকতে পারি না। সবার সাথে একবার দেখা করা উচিত। আমি এটা সবাইকে বলি, জানি তাকেও আমি বলছিলাম যে ওর সাথে দেখা করাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ লাইক মানে আমার মনে হয় যে দেখা করলে ভালো, বিকজ অ্যামেজিং পার্সন, মানে তুই ভাবতে পারবি না যে ও কতটা অদ্ভুত একটা মানুষ। মানে শি হ্যাজ দিস পার্টিকুলার এনার্জি যেটা নিয়ে ও ঘোরে, মানে শি লাইক শি ইজ অ্যামেজিং, মানে একটা অদ্ভুত পজিটিভ ভাইব, হ্যাঁ পজিটিভ ভাইব আসবে, একটা মানে একটা হ্যাপি ভাইব আসবে, একটা কামনেস আছে, মানে এরকম না যে মানে তুই ওর পাশে চুপচাপ বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবি ওর পাশে। মানে তুই তুই এখানে হয়তো এক ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবি না, কিন্তু ও যদি এখানে পাশে বসে থাকে তুই ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে, মানে পারবি তুই, লাইক ওর সাথে কথাও বলতে হবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ মানে সবাই বলেন, আমি আমি চাই যে এই জিনিসটা সবাই জানুক, বিকজ লাইক শি ইজ অ্যামেজিং, মানে অদ্ভুত একটা পার্সন, অ্যামেজিং স্কিলস, স্কিলস তো আছেই, মানে সেটা তো মানে আছেই, অ্যাজ আ হিউম্যান বিং অ্যাজ ওয়েল, অ্যাজ আ সোল, বিউটিফুল বিউটিফুল সোল, এন্ড সেটা সত্যি হেল্প করেছে আমার মনে হয় ফিল্মটাকে অ্যান্ড ফিল্মটার প্রসেসটাকেও, বিকজ যেই যেই প্রসেসে মানে ইভেন ইভেন দ্য অ্যাক্টর, তো যে অ্যাক্ট করছে মুকুলিতা, মুকুলিতা তুই দেখিস নি তো পারফরমেন্স? চিনতে পেরেছে ওকে। আমার কাছে পেইন্টিংটা ফার্স্টে আসেনি, আমার কাছে যেটা এসেছিল যে একদিনের গল্প হবে 24 আওয়ার্সে, সো আই ওয়াজ লাইক যে 24 আওয়ার্সে আমি একটা মানুষকে দেখি। সেকেন্ডলি আমার কাছে এসেছিল যে তাহলে এই মানুষটা কে হবে, রাইট? তো সেইটা তখন এসেছিল পেইন্টার, বিকজ আমি নিজেও টুকটাক পেইন্টিং করি, তো আই ওয়াজ লাইক যে আমার মনে হয়েছিল যে আমি কোথাও না কোথাও কানেক্ট করতে পারবো, বিকজ আই অলসো পেইন্ট, তো সেই কারণে আই ফেল্ট লাইক যে ঠিক আছে আমি হয়তো কানেক্ট করতে পারবো, তো আমার লিখতে সুবিধা হবে। বাট আই আই ওয়াজ অলসো শিওর দ্যাট সেটা একজন ফিমেল পেইন্টার হবে, দুটো রিজন। তার জন্য ফার্স্ট রিজন ওয়াজ যে একজন অ্যাক্টর অলরেডি আমার ফিক্স ছিল, একজন মাথায় ছিল, তো সে একজন ফিমেল, তো আমি চাইছিলাম তার মানে তার উপরেই বেস করে বা তার অ্যারাউন্ডেই একটা স্টোরি বিল্ড আপ করার, তো সেই মানুষটাকে মাথায় রেখে আমি ক্যারেক্টারটাকেও বিল্ড করছিলাম, তো আই ওয়াজ লাইক যে হ্যাঁ তাহলে ফিমেল পেইন্টারই হবে। থার্ডলি যেটা লাস্ট একটা টুইস্ট টাইপের মাথায় এসেছিলো সেটা হচ্ছে যে যেখান থেকে আর কি স্টোরিটা গ্রো করে সেটা হচ্ছে যে হোয়াট ইফ দিস 24 আওয়ার্স দ্যাট উই আর সিইং ইজ দ্য লাস্ট 24 আওয়ার্স অফ দিস পার্সনস লাইফ, তাহলে পুরো ব্যাপারটার মানে লাইক একটা একটা অদ্ভুত লেভেলে চলে যাবে পুরো ব্যাপারটা। সেইটা আমার কাছে খুব আর খুব ইন্টারেস্টিং লেগেছিল যে সত্যি তো লাস্ট চব্বিশ ঘন্টা কীরকম যেতে পারে একটা মানুষের, মানে এস্পেশালি ওয়েন দ্য পার্সন ডাজেন্ট রিয়েলি নো যে শি ইজ গোনা ডাই, মানে মানে ও নিজেও সকাল থেকে প্ল্যান করছে যে ওর মায়ের সাথে কথা হচ্ছে, জল দিন লাইফ থেকে হ্যাঁ হঠাৎ করে শি ইজ নো মোর, তো উইচ ইজ ভেরি লাইক interesting for me when I would have had like ha mane otai ar ki bhabchilam je like ki kore, and then tarpore painter jeta eschilo tokhon theke was like je ekta painting to tale thakte hobe, mane thakte hobe na, but I was like je ha ekta painting jodi rakha jay painting tar
সারা মানে পেইন্টিংটাকেও যদি আমি ক্যারেক্টার হিসেবে ট্রিট করি তাহলে কিরকম ব্যাপারটা হবে। সো দ্যাটস হাউ ইট কেম। এটা বহু ফালতু প্রশ্ন আমার আছে, বাট ঠিক আছে। হ্যাঁ মানে তুই আচ্ছা তুই আর এটা বল যে আমি কতটা জ্বালিয়েছি। তো এত কিছুর মধ্যে আই ফেল্ট একটু কিছু ভাবিনি। পরের আন্তরাটা কি হয়েছে রেডি, আমি না কিছু ভাবিনি, আরো রোজ ফোন করতো আর তারা দিত। ঠিক আছে মানে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা বাট ইউ আর মাই ফ্রেন্ড না। হ্যাঁ মানে সেই কারণে আমি একটা লিবার্টি পেয়েছিলাম, আমি একটা লিবার্টি পেয়েছিলাম যে ঠিক আছে আদ্রি যাই তো ফোন করে বলতেই পারি, এইটুকু এইটুকু আমার ফ্রিডম আছে, এইটুকু রাইট আছে। আর তাছাড়াও আমি যেটা করেছি মানে এটা এটা জানো না, এটা সিরিয়াসলি মানে তুই যদি একটা পোস্টটা না দিতিস না লাস্ট মোমেন্টে, আমি ভাবতাম না তো আমি জানিও না হাউ দিস ওয়ার্কস, মানে হাউ দ্য ওয়ার্ল্ড অফ সিনেমা ওয়ার্কস, আমি কিছুই জানি না মানে কি করে প্লেব্যাক করে কি করে। তোকে আমি বলেছিলাম আমি রেকর্ডিং স্টুডিওতে বোধহয় একবার গেছি, তো when I was 8 মানে I used to study in class 8 তখন গিয়ে আমাকে বলা হয়েছিল দিল হ্যায় ছোটা সা গানটা করতে, তো আমি গরম কানে নিয়ে পুরো গানটা গেয়ে দিয়েছি, তারপর বলো খুব বেসুরে হয়েছে। This was my first experience. Right. এরপর আমি গেছি কোথাও কম্পিটিশনস এন্ড অল, বাট আমি প্রফেশনালি কোনোদিনও ভাবিও নি গাইবো। তোর তোর সাথে প্রথম ডেবিউ and it like this is my honor and I guess the team's honor as well. Yeah, formally the exam no no seriously because pratyek jon mane I have to say this ye pratyek jon mane Soumendra da Judhajit da madhyamadi pratyek jon madhyamadi to mane prachondo bhabe bhalo lagechilo because ar madhyamadi ke alada kore shonano hoyechilo ami o khub scared je mane jara যদি কেউ মানে কিছু বলে, আই মিন আই নিড সাম ক্রিটিক্স। হ্যাঁ এবার প্রপার প্রপার কোন সিঙ্গার এখনো অবধি শোনে না, তাহলে একটু ভয় আছে। ডেফিনেটলি সে হয়তো তার কোনো একটা ফিডব্যাক দিবে যে হ্যাঁ আর বললে আই হ্যাভ মানে সাপোর্টিং সেন্টেন্স, আমি একটা এক্সকিউজ আছে, আমি বলবো আমি এক এক থেকে গেছি আমি 80s এ ব্যাক করে গেছি। রাইট এক্স্যাক্টলি হ্যাঁ এক থেকে গাওয়া, তুই ভাবতে যে এগুলো করে এক্সকিউজ না, এগুলো কিছু হয় না, জাস্ট ডাজন্ট কাউন্ট। ঠিক আছে দেখ লোকজন খারাপ বলবে ভালো বলবে বলতে দে, বলুক শুনুক শুনুক এক্স্যাক্টলি দেখুক শুনুক, শোনা নিয়ে কথা একদম। তারপরে দেখুক শুনুক ভিউজটা চলে আসুক আমাদের, তারপরে যাবে আমরা একটু দরকার। ঠিক আছে কমেন্টসটা আমরা ইগনোর করব, ইগনোর করব না, নেব 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 ডেফিনেটলি না, বাজে কমেন্টস ইগনোর করব। বাজেগুলোর থেকে যেগুলো ভালো ভালো আছে মানে বাজেগুলোর মধ্যেও যেটুকু ভালো আছে সেইগুলো নেব। যদি বলে খুব বাজে গেছে খুব বাজে, ওটা হয় না না ওটাই আমারও ওটা মনে হয় যে খুব বাজে বলে কিছু জিনিস হয় না মানে তুমি, আরে তোর কাছে হয় না ওনার কাছে হতেই পারে না, তুমি তুমি না আমরা ফেমাস হয়ে গেছি সেটা আমি মেনশন করলাম।
আমার প্রোডাক্টিভ ক্রিটিসিজম চাই, তোর চাই, ডেফিনেটলি উই অল ওয়ান্ট, ইয়া সবার, অ্যাবসলিউটলি শিখতে পারবো, চেঞ্জ হতে পারবো, সেটাই মানে মানে টেল আস ওয়ে উই ওয়েন্ট রং, সেটা মানে ডিসকাস উইথ আস, টক টু আস, ডেফিনেটলি সেটার জন্য উই আর দেয়ার.